জীবনে চলার সঙ্গী হয়ে আছে গুগল ম্যাপ। জিপিএস এর সহায়তায় নিত্যদিনের দিক নির্দেশনা পাওয়া যায় সহজে। তাই চলাচল আরো সহজতর করতে গুগল নিয়ে এলো ভিজুয়াল পজিশনিং সিস্টেম, সংক্ষেপে VPS। এখন খুব সহজে যে কোনো জায়গা থেকে সরাসরি মুঠোফোনে ক্যামেরার মাধ্যমে গন্তব্যস্থল খুঁজে পাওয়া সম্ভব। প্রশ্ন হলো, VPS কি, কিভাবে তা GPS থেকে ব্যতিক্রম? পার্থক্য এটাই যে এখন আর গুগল ম্যাপের প্রচলিত নেভিগেশনের মাধ্যমে বারবার একই জায়গায় সমস্যার সম্মুখীন হতে হবে না। কিভাবে? প্রথমত, GPS এর ক্ষেত্রে গ্লোবাল স্যাটেলাইটের সাহায্যে গুগল ম্যাপে চিহ্নিত নীল বিন্দুকে পরিচয় হিসেবে পরিচালিত হয়, যেখানে VPS নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হবে। ফলে আমরা খুব সহজে যান্ত্রিক গোলযোগহীন দিক নির্দেশনা পাব, যা আপনার পথ চেনা করে দিচ্ছে মুহূর্তের ব্যাপার। দ্বিতীয়ত, GPS এর চিহ্নিত পথের ক্ষেত্রে আপনি তাৎক্ষণিকভাবে দেখতে পাচ্ছেন না যে গন্তব্যস্থানটির বাস্তব চিত্র, কিন্তু VPS এর মাধ্যমে তা হয়ে উঠছে সম্ভব। শুধু মুঠোফোনটির ক্যামেরা ধরলে আপনাকে তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে কোন দিক থেকে কিভাবে যাবেন, কেননা VPS ব্যবহার করছে অগমেন্টেড রিয়ালিটি, সংক্ষেপে AR, যা সূক্ষ্মভাবে ও খুব কম সময়ে বাস্তব দিক নির্দেশক হিসেবে আপনার সাথে চলছে। চাইলে ম্যাপটি মিনিমাইজ করে অন্য কাজগুলো সেরে ফেলতে পারবেন। পাশাপাশি গুগল কাজ করছে ভিন্ন ধরনের অ্যানিমেটেড ক্যারেক্টারের ওপর বা AR ট্যুর গাইড হিসেবে। জনবহুল পরিবেশ ও বড় বড় দালানকোঠার মাঝে তাই আর হারিয়ে যেতে হচ্ছে না যদি পাশে থাকে VPS। মাইমুনা সাউদা, সময় সংবাদ, ঢাকা।